হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। শুরু করতেছি আমাদের লোকেশনটা দিয়ে। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা, বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক পূর্ব পাশে, ফুলঝুরি ফার্নিচার। আমি যদি আরও ক্লিয়ার করে দিই, ঠিক আপনার উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজ থেকে 100 মিটার ডিস্টেন্সে আমাদের শোরুমটা অবস্থিত। তো চলে আসুন আমাদের শোরুমটা ভিজিট করতে। তো আমাদের তো 4টা ফ্লোর, এক এক ফ্লোরে এক এক ধরনের আইটেম। যেমন নিচতলায় আপনারা প্রথমেই দেখতে পাবেন হচ্ছে সেগুনের খাটগুলো, গদি খাট এবং প্লেন খাট, আলমারি, এগুলো দেখতে পাবেন। তারপরে যদি আরেকটু ভিতরে যাই, ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন হচ্ছে মালয়েশিয়ান উপকাঠের খাট এবং গদি খাট, যাবতীয় ধরনের খাটগুলো এখানে। তারপর হচ্ছে দেখবেন মালয়েশিয়ান উপকাঠের আলমারি এবং ক্যানাডিয়ান উপকাঠের আলমারি। মানে আপনারা এক শোরুমে আসলে যাবতীয় ফার্নিচার এখানে নিতে পারবেন। এ সাইডে দেখা যাচ্ছে শোকেস, এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুনের। সো চলুন দ্বিতীয় তলায় যাওয়া যাক। দ্বিতীয় তলায় আমাদের কি রয়েছে? ঘর সাজাতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফুলঝুরি ফার্নিচারে। এখানে আপনারা এক শোরুম থেকে সম্পূর্ণ ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন। দ্বিতীয় তলায় রয়েছে আমাদের ডাইনিং সেট আপ, যেমন চিটাগাং সেগুনের 6 চেয়ার ডাইনিং সেট আপ, 4 চেয়ার ডাইনিং সেট আপ। ও সাইডে মালয়েশিয়ান উপকাঠের 6 চেয়ার ডাইনিং, 4 চেয়ার ডাইনিং। এই সাইডে যদি যাই, এই সাইডে হচ্ছে সেগুন কাঠের ডাইনিং এবং ভিক্টোরিয়া ডাইনিং, গদি ডাইনিং, মার্বেল পাথরের ডাইনিং। এ সাইডে সম্পূর্ণ হচ্ছে মার্বেল পাথর এবং হচ্ছে সেগুনের ডাইনিং। চলুন এবার আমরা তৃতীয় তলায় যাই। তৃতীয় তলায় আমাদের কি রয়েছে? তৃতীয় তলায় গেলে আপনারা অবাক হয়ে যাবেন, তৃতীয় তলায় রয়েছে আমাদের কর্নার সোফা, আকর্ষণীয় কর্নার সোফা। সো আপনার এখানে হচ্ছে প্লেন গাড়ি এবং নকশা গাড়ি, যাবতীয় কর্নারই এখানে আছে। আপনারা এক শোরুমে আসলে যেমন নিম্নে সর্বনিম্ন হইলেও 20টা ডিজাইন দেখতে পারবেন কর্নার সোফার। এই ফ্লোরটা জুড়ে রয়েছে কর্নার ছোপা, যেমন নকশা গাড়ি ছোপা, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যেমনটা নকশা গাড়ি ছোপা। তারপরে হচ্ছে এ সাইডে আছে মহারাজা ভিক্টোরিয়া 2-to-1 ছোপা। সো এ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কর্নার ছোপাগুলো সেট আপ করা আছে। আপনারা এক শোরুমে আসলে নিম্নে সর্বনিম্ন হলেও 20-22টা ডিজাইন ইজিলি দেখতে পারবেন, একদম ইজিলি এক ফ্লোরে। তারপরে আমাদের আরও আছে, যেমন আমরা 4 ফ্লোরে যাচ্ছি, আমাদের 4 ফ্লোরে রয়েছে, 4 ফ্লোরে অবাক হয়ে যাবেন, 4 ফ্লোরে রয়েছে কর্নার সোফা এবং এল সোফা, 2-to-1 সোফা, ভিক্টোরিয়া 2-to-1 সোফা, ক্যানাডিয়ান উপকাঠের 2-to-1 সোফা, নকশা গাড়ি 2-to-1 সোফা। আপনার এই ফ্লোরটা জুড়ে সম্পূর্ণ 2-to-1 সোফা, যেমন লেদার করা আছে, লেদার ছাড়া আছে, বিভিন্ন ধরনের ফেব্রিজের আছে, ক্যানাডিয়ান উপকাঠের আছে, সেগুনের আছে। আপনারা এই ফ্লোরটা সম্পূর্ণ হচ্ছে সোফা সেট দিয়ে পুরো মন মুগ্ধ করা সম্পূর্ণ সোফা সেট। এই সাইডে রয়েছে হচ্ছে মালয়েশিয়ান উপকাঠের আলগা গদির সোফা সেট, যেমন আপনারা চাইলে ফেব্রিজ পছন্দ করে নিজেরা বাসায় গদি করে নিতে পারেন 2-to-1 সোফা। এ সাইডে রয়েছে নকশা সোফা। সো আপনারা আরও দেখতে পাচ্ছেন এ সাইডে 2-to-1 সেগুনের সোফা সেট রয়েছে আলগা গদির, আপনারা চাইলে নিজেরা নিয়ে গদি করে নিতে পারবেন। কি নাই, এক শপের ভিতরে যাবতীয় ফার্নিচার রয়েছে। সো চলে আসুন আমাদের ফুলঝুরি ফার্নিচারে, একবার হলেও শপটা ভিজিট করে যান ফুলঝুরি ফার্নিচার। সো নিয়ে যান আপনাদের পছন্দের ফার্নিচারগুলো। করি নিত্য নতুন জিনিস তৈরি করি, দর্শকের মাঝে মনে জায়গা করে নিয়েছে ফুলঝুরি ফার্নিচার। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, মেইন একটা কালেকশন, যেটা আমরা 6 মাস বসে আমরা এই ডিজাইনটা তৈরি করতে সক্ষম হয়েছি। 2023 সাল উপলক্ষে আমরা অলরেডি আমাদের শোরুমে প্রোডাক্টটা নিয়ে এসেছি। তো যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, আমরা যদি একটু এই প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করি আমাদের দর্শক ভাইদের, যে কী জিনিসটা যেটা 6 মাস লাগছে তৈরি করতে এবং ডিজাইনটা তৈরি করতে, ফুল কমপ্লিট তৈরি করতে, 2023 সাল উপলক্ষে একদম আকর্ষণীয় একটা ডিজাইন, খুবই চমৎকার, আশা করি আমাদের দর্শক ভাইরা পছন্দ করবে। কারণ ফুলঝুরি ফার্নিচার নিত্য নতুন প্রোডাক্ট তৈরি করেই কিন্তু খুব ভালো একটা অবস্থানে আছে এবং দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তো আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, আপনারা অলরেডি ক্যামেরার সামনে দেখতে পারতেছেন 2023 সালের আকর্ষণীয় মহারাজা কর্নার সোফা। কর্নার
কর্নার সোফাটার কোয়ালিটি যদি সম্পর্কে বলি, কোয়ালিটি হলো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ লেকার পেন, যে পেনটা নাকি খুবই দেখতে সুন্দর এবং গ্যালেজি স্মুথ, যে পেনটা কখনো নষ্ট হয় না, গ্যালেজি ভাবটা সব সময় থাকে, লেকার পেন বলে থাকি। সিডে যদি ফোমের কথা বলি, কাঠের কথা বলি এবং ফেব্রিক্সের কথা বলি, সবই নিত্য নতুন কোয়ালিটি নিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে। নিত্য নতুন বলতে যেমন এই ফেব্রিক্সটার কথা যদি বলি, এই ফেব্রিক্সটা হলো সুইট বেলভেট কাপড়, তুর্কির, বাংলাদেশে খুবই সাড়া পেয়েছে এবং আমরা প্রোডাক্টগুলো তৈরি করলে এই কাপড় দিয়ে প্রোডাক্টগুলো খুবই সুন্দর হয় এবং মানুষ খুবই ভালো পছন্দ করে। এবং এই ফেব্রিক্সটা দীর্ঘক্ষণ বসে থাকলে গরম হয় না এবং সফট, খুবই স্মুথ ফেব্রিক্সটা, খুবই ভালো মানের একটা ফেব্রিক্স। আমি যদি একটু হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি পিলোটা, দেখেন কালার কম্বিনেশন এবং কালারটা কত সুন্দর চমৎকার এবং খুব সুন্দর শাইনিং। ফেব্রিক্সটা খুবই দামি একটা ফেব্রিক্স, এটার ভিতরে কম দামিও হয়, তো আমরা যেটা ব্যবহার করেছি অনেক দামি। এবং আমি যদি এটার একটু কোয়ালিটিটা দেখাই যে ফেব্রিক্সটার কোয়ালিটিটা কেমন, যে এটার থিকনেস কেমন, দেখেন থিকনেসটা অনেক মোটা, খুবই মোটা, খুবই ভালো মানের। কারণ এত সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করেছি, আমরা কস্টিংয়ের ব্যাপারে কখনো চিন্তা করি না যে এই কস্টিংয়ের ভিতরে আমরা এই প্রোডাক্ট তৈরি করবো। আমরা আমাদের চিন্তা এরকম না, আমাদের চিন্তাধারা হলো একটা প্রোডাক্ট কীভাবে কোয়ালিটিফুল হবে, কীভাবে লাক্সারি হবে, কীভাবে সৌন্দর্য হবে, কিংবা ডিজাইনগুলো করলে কোন ডিজাইনটা ভালো আসবে। ডিজাইনে যতই সময় লাগুক কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা হতে হবে সৌন্দর্য কোয়ালিটিফুল, যেটা মানুষ দেখলে পছন্দ করে। আমরা দর্শক ভাইদের জন্য কাজ করি মন প্রাণ দিয়ে, খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করার এবং ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আমি এই যে এই সাইডটা যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের দর্শক ভাইদের, ভাই দেখেন আমরা কত সুন্দরভাবে কারুকাজগুলো করেছি। এত সুন্দরভাবে একটা দক্ষ মিস্ত্রি ছাড়া কাজ করা কখনোই সম্ভব না। আমরা কোনো হেল্পার দিয়ে কাজ করাই না, আমরা এই যে সোফাটা যে তৈরি করেছে, এই সোফাটা যে তৈরি করেছে তার কাজের বয়স যদি বলি 30 থেকে 35 বছর, এটা একদমই সত্য কথা। অনেকে মনে করতে পারে যে আসলে কি কথাটা সত্য নাকি ভুল বলছে। আপনারা কাজের কোয়ালিটি, ফিনিশিং, ডিজাইন দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন যে না, এটা একটা দক্ষ লোক ছাড়া কিংবা দীর্ঘদিন যারা কাজ না করে তাদের ছাড়া এটা সম্ভব না। এই প্রোডাক্টটা যে তৈরি করেছে তার কাজের অভিজ্ঞতা 25 থেকে 30 বছর। আমরা সিনিয়র পার্সন নিয়ে কাজ করি, খুবই সুন্দর ডিজাইন এখানে করার চেষ্টা করেছি, আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে। আমি যদি এই কাঠটার শেপটার কথা একটু বলি, এটা আনাম একটা গাছ, চিটাগাং সেগুন কাঠ, খুবই ভালো মানের কাঠ। এবং আপনি এটা লেকার পেন করেছি কাঠ কালার, স্পষ্ট কাঠের ফাইবার সার কোয়ালিটি দেখা যাচ্ছে। এখানে যে আমরা হাতাটা ব্যবহার করেছি এটাও চিটাগাং সেগুন কাঠ, এখানে যে কাজটা করেছি এটাও চিটাগাং সেগুন কাঠ, এটা পিওর একটা কাঠ, এখানে কোনো ফাঁপা নাই। অনেকে মনে করতে পারে এত মোটা একটা কাঠ এটা ভিতরে কি ফাঁপা, না এটা ভিতরে ফাঁপা নাই, একদম সলিড। আমাদের ফুলজুরি ফার্নিচার বাড্ডায় নিচতলা থেকে চারতলা ভবনে এই প্রোডাক্টটা সাজানো আছে, যদি কোনো দর্শক ভাইদের পছন্দ হয় দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন। অনলাইনের কারণে অনেকে প্রতারিত হয়ে থাকে, আমরা অনলাইনে দিয়ে থাকি এই জন্য যে আমরা একটা কষ্ট করে প্রোডাক্ট তৈরি করেছি, আমরা চাই দর্শক ভাইরা দেখুক, দেখে যদি ভালো লাগে আমাদের শোরুমটা ভিজিট করে দেখে পছন্দ হলে দেন আপনি ক্রয় করে নিয়ে যাবেন। আমি যদি একটু এই ব্যাক সাইডের ডিজাইনটার কথা একটু বলি কিংবা দেখানোর একটু চেষ্টা করি দর্শক ভাইদের, যে ব্যাক সাইডটা দেখেন আমরা কত সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করেছি। এটা কিন্তু আনাম কাঠ এবং খুব সুন্দর জালি কেটে নকশাগুলো করা হয়েছে। কাঠের পুরুত্বটা দেখেন অনেক মোটা, খুবই মোটা। আমরা কাঠগুলো সবসময় মোটা দিয়ে থাকি, কারণ একটা প্রোডাক্ট কিনে নিয়ে যাবে মানুষ, একটা ক্রেতার হাতে তুলে দেবে একটা প্রোডাক্ট, যদি এটা কোয়ালিটিফুল না হয়, দীর্ঘদিন ব্যবহার করতে না পারে, তাহলে আমার প্রতিষ্ঠানে কোনো ভ্যালু থাকবে না। তো ওই চিন্তা করে আমরা প্রতিষ্ঠানের ভ্যালু বাড়ানোর জন্য, প্রতিষ্ঠানের নাম অর্জন করার জন্য, সুনাম অর্জন করার জন্য আমরা খুব ভালো মানের কাজগুলো করে থাকি। এই সাইডে যে ডিজাইনটা করেছি দেখেন কত সুন্দর, এবং সেলাই দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলেছি। এখানে স্টোনটা যে ব্যবহার করেছি, স্টোনটা ইনপোর্টের, খুবই কোয়ালিটিফুল গ্যালেজি। এটা একটা টু সিট, সিটটা দেখেন অনেক বড়, আপনি অনেক হেলদি মানুষ বসতে পারবে, কোনো অসুবিধা নাই। অনেকে একটু খরচ কমানোর জন্য সিটগুলো ছোট করে নিয়ে আসে, আমরা ওই কাজটা কখনোই করি না। আমরা সবসময় দর্শকবাদের কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করি, ওই মন মানুষের জন্য সবসময় কাজ করি।
আমি যদি এটা কর্নারের একটু কথাটা বলি, কর্নারটা দেখেন কত চমৎকারভাবে ডিজাইনটা করে তৈরি করা হয়েছে। খুব কাছ থেকে আমরা ডিজাইনটা দেখানোর চেষ্টা করব। ফুলঝুরি ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল এটা। যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে থাকে, আপনারা চ্যানেলটির সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন প্রোডাক্ট আপনারা সবার আগে পেয়ে যাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে, আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। ফুলঝুরি ফার্নিচার শুধু ফার্নিচারের নিয়েই কথা বলে এবং ফার্নিচারই দেখানোর চেষ্টা করে। আপনারা ভাবতে আছেন যে একটা ভালো মানের একটা প্রোডাক্ট কিনবো, কোথায় গেলে পাবো? আশা করি আমার এই ফুলঝুরি ফার্নিচারটা ফলো করবেন, ইনশাল্লাহ ভালো মানের একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। আমরা সব ধরনের ফার্নিচারই তৈরি করে থাকি, শুধু এই ছোপা না, আলমারি, খাট, শোকেস, ওয়ার্ড্রোব, ছোপা, ড্রেসিং টেবিল, ফার্নিচারে আসবাবপত্র যা লাগে, ডাইনিং টেবিল ইনশাল্লাহ আমরা দিতে পারবো। কারণ এই ভবনটা নিচতলা থেকে চারতলা অনেক বড় একটি ভবন নিয়ে ফুলঝুরি ফার্নিচার বিজনেস করতেছে। ফুলঝুরি ফার্নিচারের যেমন আমাদের চ্যানেলটার ভিতরে ঢুকলেও বিভিন্ন রকমের ডিজাইন বা ডাইনিং টেবিল, সোফা সেট, ড্রেসিং টেবিল, বিভিন্ন ডিজাইনের আসবাবপত্রের ভিডিও দেওয়া আছে, চাইলে এখান থেকেও আপনারা দেখতে পারেন। জি অবশ্যই, একদমই সঠিক কথা। আমি তো বলেছি যে আমাদের এই চ্যানেলটা শুধু ফার্নিচারেরই, আপনারা যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আপনি নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবেন। আপনি ফার্নিচার আজকে না কিনেন, ছ মাস পরে কিনবেন, এক বছর পরে কিনবেন, কিংবা আপনি একটা বাড়ির কাজ করতেছেন, আপনার কিছু ফার্নিচার লাগবে, আপনি চ্যানেলটি ভিডিওগুলো দেখে থাকলে আপনি একটু আইডিয়া হবে আপনি কোথায় গেলে একটা ভালো জিনিস কিনবেন, কিংবা এই জিনিসটার দাম কত, এটা কী কাঠ দিয়ে তৈরি হয়েছে, এটা গুণগত মান কেমন, ডিজাইন কোয়ালিটি কেমন। আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এটার নিচের অংশের যদি একটু আমরা ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি দর্শক ভাইদের, যে দেখেন সামনের ডিজাইনটা আমরা কত সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছি। আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি ইনশাল্লাহ আমরা সবসময় ভালো মানের করার চেষ্টা করি। আমরা ফুলঝুরি ফার্নিচার কিন্তু ব্র্যান্ড হই নাই, আমরা ব্র্যান্ডের পথে আগাচ্ছি, ভালো কিছু করার চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিত্য নতুন ফার্নিচার তৈরি করে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের হাতে তুলে দিতে পারি। আমি যদি ফুল প্রোডাক্টটার একটু লুকটা দেখাই, সাইডের ডিজাইনটা যদি আবার একটু দেখাই, এরকম ডিজাইনের আমাদের অসংখ্য কর্নার সোফা রয়েছে। আমরা 2023 সাল উপলক্ষে, নতুন বছরের উপলক্ষে অসংখ্য ডিজাইন আমরা তৈরি করেছি। অসংখ্য বলতে আমাদের 10টা ডিজাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে আমি এই প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করেছি। দর্শক ভাই, যদি আমার এই প্রোডাক্টটা ভালো লেগে থাকে, এই প্রোডাক্টটা কোথায় গেলে পাবেন? ফুলঝুরি ফার্নিচার, ঢাকা উত্তর বাড্ডা, একদম মেইন রোডে, বাড্ডা জেনারেল হসপিটালের সাথে, নিচতলা থেকে চারতলা। ফুলঝুরি ফার্নিচার আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখানে আসলে মনোমুগ্ধকর নতুন নতুন ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন। আপনারা দেখেন আমার এখানে অসংখ্য অসংখ্য ডিজাইনের সোফা রয়েছে, আলমারি রয়েছে। তো আমি আর কথা বাড়াবো না, আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই যাতে ফুলঝুরি ফার্নিচার নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের পাশে থাকতে পারে। যদি আমার কথা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন আবারও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।